नमस्ते स्टूडेंट्स सब भलो तो गुड देखो हमरा बांगला क्लास शुरू कर क्लास स्टैंडर्ड वन की करब आज के तो बी पढ़ल भाषा शिक्षा कर लम क्योंकि छड़ा लगा तेना जदिव तुम्हारे प्रत्येक सिलेबस आज तुम्हारा जानो कतगुल छड़ा थको पंद्रह थे एकुश पृष्ठ पर्त कैकटा छड़ा छड़ागुलि जदिव पढ़ो हाँ হয়তো মুখে থাকবে বা দুই লাইন চার লাইন হয়তো দুই লাইন হয়তো লিখতে দিল বা চার লাইন লিখতে বললো হ্যাঁ এই ছড়াগুলোই করতে হবে কিন্তু তো যার জন্য আজকে দুটো ছড়া দিয়েছি এটা পূজা ভ্যাকেশন পর্যন্ত কিন্তু এখন আর ক্লাস হবে না হ্যাঁ কেন 31 ফার্স্ট পর্যন্ত বন্ধ থাকবে আমাদের স্কুল তারপর আবার যখন স্কুল খুলবে তারপর আমার নতুনভাবে ক্লাস করবো ঠিক আছে তো আজকে যার জন্য দুটো আমি ছড়া দিলাম এই ছড়াগুলো তোমরা বাড়িতে রিভিশন করে পড়বে শিখবে ঠিক আছে কি ছড়া পৃষ্ঠা নাম্বার 15 পৃষ্ঠে 15 তে আছে 15 এ পেজ 15 কি আছে পূর্বী ছড়া ঠিক আছে এটা বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায় লিখেছেন হ্যাঁ কে লিখেছেন এটা বলাই চাঁদ মুখোপাধ্যায় দেখো কেন নাম কি বলছে ছবিটা দেখো কি বলছে এই যে ছাদ ঘরের উপরে যে ঘরের উপরে যেটা থাকে সেটা করে রূপ অর্থাৎ ছাদ এই ছাদের কথা বলছে সেখানে কি আছে দেখো কিছু ছবি আছে না কিছু পায়রার ছবি আছে পাখি পায়রা পাখি তাই বলছে ছাতের উপর পায়রা করে বকম বকম আমি পড়ে শোনাচ্ছি ঠিক আছে কেন এটা লেখা যাবে না এটা বই থেকে তোমার শিখতে হবে ছাতের উপর পায়রা করে বকম বকম হয়েছে যেন কতই কথা হরেক রকম হ্যাঁ পায়রা কাজ করে কি ওই বকম 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 করে সবসময় ডাকতে থাকে হ্যাঁ মনে হচ্ছে নার গল্প কথা কতই না কথা ওরা নিজেদের মতো বলতেছে হচ্ছে মনে বক্তৃতাতে দিচ্ছে যেন ছাদ ভরিয়ে মনে হচ্ছে যেন ওদের নিজের গ্রুপের মধ্যে যেমনি মানুষ কোনো কিছু বলে বক্তৃতা দেয় এক জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে কেউ যেন ওদের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে আশেপাশে যতগুলো পায়রা আছে হ্যাঁ ওরা সবাই শুনতেছে তাই বলছে তাই না শুনে মেয়েরা যেন হ্যাঁ চড়িয়ে তাই না শুনে মেয়েরা যেন চর ভরিয়ে উঠলো তুই হাত খালি ও মা দেখি ছাদ খালি কিছু মেয়ে ছিল হ্যাঁ কিছু মেয়ে কি বললো যেই ছাদের উপর উঠছে ওরা হাত খালি দিয়েছে সংসদ কি হচ্ছে পায়রাগুলো ওখান থেকে ওরে চলে গেল তাই দিচ্ছে এম মানে হঠাৎ দেখছে যা পায়রাগুলি তো নেই আর কি বলছে উঠলো তুই হাত খালি ও মা দেখি ছাদ খালি যেই হাত খালি দিয়েছে সমস্ত পায়রাগুলো ওরে চলে গেছে ওর থেকে তাই বলছে হুড়মুড়িয়ে পায়রাগুলো পালিয়ে গেল দলকে দল একসঙ্গে এদিকে গেল কেউ ওইদিকে গেল হুড়মুড় মানে একসঙ্গে উড়ে পালাবো উঠতে উঠতে চলেই গেল ঝরঝরিয়ে বৃষ্টি পড়ে অনর্গল এরপরে সমস্যা কি হয়েছে বৃষ্টি আসতে শুরু করলো হ্যাঁ মেঘের থেকে বৃষ্টি পড়লো সেই বৃষ্টি এমনভাবে পড়লো যে অনর্গল মানে পড়েই যাচ্ছে মানে সে হওয়ার কোনো নাম নেই তো ঠিক আছে পৃষ্ঠা নম্বর 15 তারপর হচ্ছে পৃষ্ঠা 16 আর একটা ছড়া দেখে নাও কি বলছে আপনারাই বড় বলে বড় সে নয় এটা হয়তো অনেকেই তোমাদের মা বাবা বা স্যার থেকে শুনেছ হয়তো ছড়াটা তোমাদের বইতে আছে তোমরা পড়েছ জানো তোমরা তো জানো তাই বলছে নিজেকে যদি কেউ বড় বলে সেটা সে কোনদিন বড় হতে পারে না ঠিক আছে তাই বলছে আপনারাই বড় বলে বয়সে নয় লোকে যারে বড় বলে বয়সে হয় মানে তুমি নিজেকে নিজে বড় 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 বলো তাহলে কোনদিন বড় হতে পারে না লোকে কেউ যদি বলে কোনো লোক যদি বলে তুমি আমাকে যে না তোমার মতো বড় কেউ নেই হ্যাঁ তবেই তুমি বড় হতে পারবে তাই বলছে সংসারতে বড় হওয়া কঠিন ব্যাপার একটা সংসারের মধ্যে বড় হতে গেলে খুব কঠিন ব্যাপার যে সংসারে হেড এখানে বড় বলতে কাকে বোঝাচ্ছে মানে কর্তাকে বাড়ির কর্তাকে কর্তাকে হ্যাঁ প্রত্যেক বাড়ির কর্তা হচ্ছেন বাবা মা ঠিক আছে বাবাই হচ্ছে মেন কর্তা তাই বলছে সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার হ্যাঁ সংসারে সে বড় হয় বড় গুঞ্জার যার খুব গুণ আছে নানারকম গুণ আছে সেই একমাত্র বড় হতে পারে হিতাহিত না বুঝিয়া বড় অহংকারে মানে হিংসা এদিকে ওদিক না চিন্তা করে খালি অহংকারে মরতেছে কেউ অহংকার করা নিজে বড় হতে চায় ছোট বলি তারে যে নিজেকে বলছে আমি বড় ওর থেকে বড় তাহলে কি একটা হচ্ছে বড় না সে ছোট ঠিক আছে তাই বলছে গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হওয়ার তবে যদি বড় করে নিজেকে নিজে বড় হতে চাও তাহলে আগে তুমি নিজে ছোট হও তারপর তুমি নিজেকে দেখবে সত্যি আমাকেই বড় বলছে সবাই নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন মানে কি
মানে নিজের মন ভরে যাবে, ঠিক আছে? তো এই দুটো পড়া থাকলো, ছড়া দাঁড়ানো তোমরা শিখবে, আর পূজা পর্যন্ত আর কি, আর এখন কোনো ক্লাস হবে না, যে ক্লাসটা হয়েছে এখানে তোমাদের ক্লাস শেষ, সমাপ্ত হয়ে গেল, ঠিক আছে? ভালো থাকো, নমস্কার।